মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো বলছো পারে? মুখ খুলুন, বলুন আপনাকে কে হায়ার করেছিল, কে টাকা দিয়েছিল আপনাকে শুট করার জন্য, বলুন। মুখ খুলুন বলতে পারে, মুখ খুলুন। আমি কিন্তু খুব ভালো মুখ খোলাতে পারি। আপনার মুখের মধ্যে না বন্দুকের নলটা ঢুকিয়ে জাস্ট ট্রিগারটা টিপে দেব, গুলিটা আপনার মাথা ফুড়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন? মুখ খুলুন, বলুন আপনাকে কে টাকা দিয়েছিল শুট করার জন্য, বলুন। মুখ খুলুন, বলুন। মুখ খুলুন বলতে পারে, মুখ খুলুন। আনসার মি, বলুন আপনাকে কে টাকা দিয়েছিল, কি হলো, বলুন। বলুন বলতে পারে, মুখ খুলুন। খুলবেন না, মুখ খুলবেন না। নন্দিরা, ওর মার সাথে ভাইকে নিয়ে এসো। মানে কথাই বলে না, কথাই বলে না, চোরে চোরে মাফতো তো ভাই এখানে বলছো পারি বসে আছে। জামাল ভাইকে নিয়ে এসো, যাও। ফেরিওয়ালা, ফেরিওয়ালা, আপনি তো মৃত্যুর ফেরিওয়ালা হয়ে গেছেন। যখন তখন খুশি বন্দুক তুলছেন, শুট করে দিচ্ছেন। আপনি কি ভেবেছেন আমাদের ডিপার্টমেন্টের গুলি পুড়িয়ে গেছে নাকি? কি ভেবেছেন আপনি? মুখ খুলুন, মুখ খুলুন, মুখ খুলুন। বলুন আপনাকে কে হায়ার করেছিল, কে টাকা দিয়েছিল শুট করার জন্য, বলুন। মুখ খুলুন, কি হলো, বলুন। বলুন, না হলে কিন্তু শুট করে দেবো, বলুন। মুখ খুলুন। জ্যাজ, জামাল ভাই চলে এসেছে। আরে জামাল ভাই, আসুন আসুন, বসুন। নন্দিদা, ওনাকে নিয়ে এসো, সসম্মানে বসাও। ম্যাডাম, কি হলো? না মানে, বসুন না, বসুন। বসি বসি। তাহলে আপনাদের প্ল্যানটা ছিল, প্রথম গুলিটা আপনি করবেন, কোনো কারণে যদি গুলিটা মিস হয়ে যায় তাহলে দ্বিতীয় গুলিটা আপনি করবেন। আর সেটাই হলো, আপনার গুলিটা মিস হয়, আপনার গুলিটা লাগে। দুদিক থেকে আক্রমণ করেছিলেন, দুদিক থেকে আক্রমণ করেছিলেন আপনারা। এবার বলুন, এবার বলুন কে আপনাদের টাকা দিয়েছিল, আপনাদের কে হায়ার করেছিল, বলুন, বলুন। হ্যাঁ স্যার, সোশ্যাল সাইটে ট্রেস করা গেছে। কি ট্রেস করা গেছে? এনবিডি 23 এই নামে একটা ফেক প্রোফাইল থেকে ওদেরকে হায়ার করা হয়েছিল। দেখি স্যার, NBD 23 এটা কে হতে পারে? বোঝ হচ্ছে, মানে মেল আইডি ধরে ভেতরে ঢোকার চেষ্টা হচ্ছে। চিন্তা করো না, খুঁজে ঠিক বের করবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। NBD 23 NBD 23 এই এই প্রোফাইল থেকে তোমাদের হায়ার করা হয়েছিল তো? কত টাকা দেওয়া হয়েছিল, কত টাকা দেওয়া হয়েছিল শুট করার জন্য? কি হলো, কি হলো, বলো। কত টাকা পেয়েছিল শুট করার জন্য? কি হলো, কি হলো, বলো। মুখ খোলো, কথা কানে যাচ্ছে না। কি হলো, শুনতে পাচ্ছ না? কত টাকা পেয়েছিলে, কত টাকা পেয়েছিলে? কে এনবিডি 23? কি হলো, বলো। কত টাকা পেয়েছিলে তোমরা, কত টাকা দিয়েছিল শুট করার জন্য? যত টাকা দিয়েছিল না, সেই তত টাকার সমান আমি কাঠ কিনবো, তোমাদের দুজনকে মেরে ওপরে শুয়ে দেব, তারপর না আগুন জ্বালিয়ে দেব। তোমরা দাও দাও করে জ্বলবে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? মানুষ খুন করা, মানুষকে খুন করা, মানুষ মেরেছো, মানুষ মেরেছো তুমি। মানুষ কেন বলছো বলো? স্বয়ম্ভু মুখার্জিকে। শম্ভু মুখার্জির গায়ে গুলি লেগেছিল বলেই তুমি এত তেড়ে ফুড়ে লেগেছো খুনিকে ধরার জন্য। Yes, Mr. Bakshi, you are right. তোমার কোনো অধিকার নেই আমার তদন্তে বাধা দেওয়ার। আর এরা কারা এদের কেন এনেছো? হ্যাঁ, এই ওঠো ওঠো, চলো এখান থেকে, যাও এখান। কোন রাইটে নিয়ে এসছো এদের? কোন রাইটে নিয়ে এসছো? এই তদন্ত আমি করছি। হু আর ইউ? পোস্ট মর্টম রিপোর্ট এসে গেছে, এবার যা করার আমি করবো। আউট আউট আই সে। নন্দে, দীপক, এই আমি বলছি এদেরকে রিলিজ করে দাও। অ্যাট ওয়ান্স, এখন রিলিজ করে দাও। দীপক, এদের রিলিজ কর, আমি বলছি। আমি, আরে কি হলো? আমি বলছি, কোনো কথা কানে যাচ্ছে না নাকি? আমার কথা শুন। ব্যাপার আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? হ্যাঁ, তাকিয়ে আছো কেন? তোমাকে এই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাকচি। কি বলছেন কি স্যার? ওপর মহলের চাপ। চাপকে সৃষ্টি করলো তোমার বাপ চাপ সৃষ্টি করেছে বাকচিদা। চাপ সৃষ্টি করেছে তোমার বাপ। তুমি এইবারেও কিচ্ছু করতে পারবে না। তুমি এইবারেও ব্যর্থ বাকচিদা। আর তুমি যে বাপকে ধরেছিলে না, তারও উপরের বাপকে ধরেছে কৌশিকী মুখার্জি। আর ব্যাস, তারপরে বাকিটা ইতিহাস। এই কি করছো কি তুমি? কি করছো? এই জামাল ভাই, মুখ খোলো বলো, সেদিনকে তোমার গাড়ির পেছনে মেনান ছিল তাই না? প্রথম গুলিটা চালিয়েছিলে তুমি, তারপরের গুলিটা চালিয়েছিল এই লোকটা। মুখ খোলো বলো। তোমার কাছে কোনো প্রমাণ নেই, কোনো উইটনেস নেই? বাচ্চিদা, উইটনেস আছে। তিনি, এসো। এই হলো উইটনেস। হ্যাঁ, কৌশিকী মুখার্জির শ্বশুর বাড়ি। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।